এসএফআই তেলিয়ামুড়া মহকুমা কমিটির তেলিয়ামুড়া থানায় ডেপুটেশন প্রদান। গত 19 অক্টোবর কুমারঘাট হাসপাতাল সংলগ্ন এলাকায় নাবালিকা গণধর্ষণ এবং 16 অক্টোবর কল্যাণপুর থানা এলাকায় অপর এক নাবালিকা গণধর্ষণের ঘটনার সাথে জড়িত অভিযোগে অভিযুক্তদের অতি দ্রুত গ্রেফতার করে শাস্তি প্রদানের জন্য তেলিয়ামুড়া থানায় ডেপুটেশন প্রদান করে এসএফআই তেলিয়ামুড়া মহকুমা কমিটি। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ এক মহকুমা কমিটির এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত চক্রবর্তীর নিকট ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশন শেষে এসএফআই কমিটির সদস্যরা জানায়, বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে প্রকৃত দোষীদের আড়াল করার জন্যই তদন্ত কাজে বিলম্ব করছে। তারা অতি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তিমূলক শাস্তির দাবি তুলেছেন। ভারতের ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি মূলত রাজ্যের ক্রমবর্ধমান খুন, নারী ধর্ষণ এগুলোর বিরুদ্ধে প্রতিবাদে আমরা সামিল হয়েছি। আপনারা দেখেছেন কুমারঘাটে মন্ত্রীপুত্র ভগবান দাস, সের ছেলে, সে ধর্ষণকাণ্ডে যুক্ত, কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ পুলিশ প্রশাসন গ্রহণ করেনি, তাকে গ্রেফতার করা হয়নি। গত 25 তারিখে কল্যাণপুরে গণধর্ষণ হয়েছে, যেখানে বিজেপির নেতারা, বিজেপির প্রধান উপপ্রধান সরাসরি যুক্ত, কিন্তু এখন পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? ত্রিপুরা রাজ্যে বিগত 4.5 বছরে সেটা একটা সংস্কৃতি হয়ে গেছে যে বিজেপির নেম প্লেট লাগানো, বিজেপির ঝান্ডাধারী কোনো গুন্ডারা যখন কোনো অপকর্মে লিপ্ত হয়, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। কিন্তু পুলিশ প্রশাসন যদি বিরোধী দল বা কোনো সাধারণ মানুষ, কোনো অধিকার নিয়ে কোনো দল বা কোনো রাজনৈতিক লোকেরা যদি কথা বলতে যায়, তাদের টুটি চেপে ধরে। কিন্তু বিজেপির নেতারা দিকে দিকে মানুষের বাড়িঘর ভাঙছে, মানুষের মা বোনেদের উপর নির্যাতন করছে, মন্ত্রীর ছেলে যেখানে ধর্ষণ অভিযুক্ত, বিজেপির নেতারা যেখানে গণধর্ষণের মূল কাণ্ডারী, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তার ওই প্রতিবাদে আমরা ভারতের ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি, আমরা তেলিয়ামুড়া থানায় আজকে ওসি সাহেবের নিকট আমরা মিলিত হয়েছি। আমরা প্রতিবাদে আমরা প্রতিরোধে নেমেছি। ওসি সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে, উনি আমাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু এই আশ্বাস ওনারা এর আগেও দিয়েছেন, কিন্তু কাজে কর্মে কোনো কিছুই হয় না। তবু উনি আমাদের আশ্বাস দিয়েছেন, ওনার উপর আমরা ভরসা রাখছি। ভরসা রেখে আমরা আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচিটা আজকে এখান থেকে আমরা ফিরে যাব। পরবর্তী সময়ে যদি বিজেপির নেতারা এবং ভগবানের ছেলে, যে মন্ত্রীপুত্র, যে ভগবান দাসের ছেলে, সে যদি অ্যারেস্ট না হয়, আমরা দ্বিতীয়বার আবারও তেলিয়ামুড়া থানা কেন এসডিপি অফিস পর্যন্ত আমরা ঘেরাও করব। এটাই আমাদের মূল কথা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।